সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো। আমি ইনশাআল্লাহ ভালো আছি। তো দীর্ঘদিন আমরা লেখাপড়া থেকে পিছিয়ে পড়েছি, ক্লাস করিনি, করতেও পারিনি করোনার কারণে। তো অনলাইন ক্লাসটা পূর্ব বর্ধমান ইসলামী আলিম মাদ্রাসার পক্ষ থেকে আশীর্বাদ স্বরূপ মনে করি আমি তোমাদের জন্য। তো অবশ্যই এখন তোমরা বই খাতা ইরেজার নিয়ে বসে পড়ো আমার সাথে ক্লাস করার জন্য। আমি তোমাদের প্লে শ্রেণীর গণিত শিক্ষিকা মিনা ডাক্তার। তো আমি এখন ইবতেদায়ী প্লে শ্রেণীর গণিত ক্লাস করব। সকলে প্রস্তুত তো আমার সাথে? হ্যাঁ, তো শুরু করি। আমার ছোট্ট সোনামণিরা, আমরা ক্লাসে এর আগে 1 থেকে 25 পর্যন্ত অঙ্কে লিখা শিখেছি, এখন শিখব 26 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলো, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখো, 25 পর্যন্ত তো আমরা পড়েছি, এখন পড়বো 2 10 6 26। 25-এর পরে সংখ্যাটা হবে 26, 2 10 6 26। 25-এর পরে সংখ্যাটা কত হবে বলো তো? 26। 26-এর পর হবে 2 10 7 27, কত হবে? 2 10 7 27, 27 হবে। 27-এর পরে হবে 28, 2 10 8 28, 2 10 8 28। প্রথমে হবে কত বলো তো? 26, 2 10 6 26, 26-এর পর হবে 27, 2 10 7 27, 27-এর পরে হবে কত? 28, 2 10 8 28, 28-এর পরে হবে 29, 2 10 9 29, 2 10 9 29, কত হবে বলো তো? 2 10 9 29। আবার শুরু করি, প্রথমে কত হবে? 26, 2 10 6 26, তারপর হবে 2 10 7 27, 2 10 8 28, তারপর হবে 2 10 9 29, 2 10 9 29, 3 10 30। এখানে যে 3-এর পাশে একটা শূন্য দেওয়া, এটাকে এভাবে করতে হবে 3 10 30। কিভাবে পড়বো আমরা? 3 10 30, তারপরে আছে 3 10 1 31, 3 10 1 31, তারপরে আছে 32, 3 10 2 32, 3 10 2 32। আবার এখানে ঘুরে পড়ি, 2 10 6 26, 2 10 6 26, 2 10 7 27, 2 10 7 27, 2 10 8 28, 2 10 8 28, 2 10 9 29, 2 10 9 29, 3 10 30, 3-এর সাথে একটা শূন্য দিলে করতে হবে 3 10 30, 3 10 1 31, 3 10 1 31, তারপর আছে 3 10 2 32, 3 10 2 32, 32-এর পর হবে 33, 3 10 3 33, 3 10 3 33। আমার সাথে সাথে তোমরাও বলো 3 10 3 33।
পর হবে 34 33 এর পরের সংখ্যাটা হবে 34 কিভাবে করব 3 10 4 34 3 10 4 34 3 10 4 34 এর পরে হবে 35 3 10 5 35 3 10 5 35 3 10 5 কত হবে 35 হ্যাঁ এবার আমরা আবার শুরু করি শুরু থেকে তোমরা আমার সাথে পড়ো 2 10 6 26 2 10 6 26 2 10 7 27 2 10 7 27 2 10 8 28 2 10 8 28 2 10 9 29 2 10 9 29 2 10 9 29 3 10 30 3 10 30 3 10 1 31 3 10 1 31 3 10 2 32 3 10 2 32 3 10 3 33 3 10 3 33 3 10 4 34 3 10 4 34 3 10 5 35 3 10 5 কত হয় 35 হয় এই যে 26 থেকে 35 পর্যন্ত 10টা সংখ্যা আমরা অবশ্যই বাসা মুখস্ত করব হ্যাঁ এখন তোমরা আমার সাথে কয়েকবার পড়ো ঠিক আছে আবার আমরা পড়ি আমার সাথে সাথে তোমরা বইতে হাত দিয়ে পড়া শুরু করো ঠিক আছে 2 10 6 26 2 10 6 26 2 10 7 27 2 10 7 27 2 10 8 28 2 10 8 28 2 10 9 29 2 10 9 29 3 10 30 3 10 30 3 10 1 31 3 10 1 31 3 10 2 32 3 10 2 32 3 10 3 33 3 10 3 33 3 10 4 34 3 10 4 34 3 10 5 35 3 10 5 35 ছোট সোনামণিরা তোমরা যদি বই থেকে বের করতে না পারো তাহলে তোমার আম্মুকে অথবা আব্বুকে বলো বের করে দিতে অভিভাবকদেরকে বলছি ওরা তো ছোট্ট মানুষ কোথায় কি আছে ওরা বোঝে না অবশ্যই আপনারা তাদেরকে পড়ার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে সাহায্য করবেন বের করবেন তাদের পাশে থাকবেন এবং উৎসাহ প্রদান করবেন তাদেরকে হ্যাঁ এবার আবার আমরা পড়া শুরু করি 2 10 6 26 2 10 6 26 2 10 7 27 2 10 7 27 2 10 8 28 2 10 8 28 2 10 9 29 2 10 9 29 3 10 30 3 10 30 3 10 1 31 3 10 1 31 3 10 2 32 3 10 2 32 3 10 3 33 3 10 3 33 3 10 4 34 3 10 4 34 3 10 5 35 3 10 5 35 আবার আমরা শুরু করি দেখি আমরা পারি কিনা 2 10 6 26 2 10 7 27 2 10 8 28 2 10 9 29
হবে 34 এর পরে হবে 35 3 10 5 35 3 10 5 35 আবার আমরা করব এবার দেখি কে কে পাবে এতক্ষণ নিশ্চয়ই তোমাদের কিছু কিছু পড়া মুখস্থ হয়ে গেছে তা আবার আমার সাথে পড়ো তোমরা 2 10 6 26 2 10 7 27 2 10 8 28 2 10 9 29 3 10 30 3 10 1 31 3 10 2 32 3 10 3 33 3 10 4 34 3 10 5 35 তো আমরা এই 26 থেকে 35 পর্যন্ত সংখ্যাগুলো শিখে নিলাম কিভাবে করতে হবে ঠিক আছে বন্ধুরা আমার ছোট্ট সোনামণিরা অবশ্যই তোমরা দুষ্টুমি না করে মার পাশে বসে পড়াগুলো শিখে নিবে আর অবশ্যই বাইরে বের হবে না বেশি বেশি ঘরে থাকবে আম্মুর কথা শুনবে ঠিক আছে কারণ এখন করোনা নামক একটা ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হয়েছে যেই রোগ মানুষের মরণ ব্যাধিতে পরিণত হয়েছে আবার কেউ কেউ বেঁচেও গিয়েছে তো আমরা সুস্থ থাকার জন্য ঘরে থাকতে হবে অবশ্যই বাইরে গিয়ে ছুটাছুটি করবো না ঠিক আছে অবশ্যই বাইরে বের হবা না